করোনা মহামারীর কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে সীমিত পরিসরে শুরু হচ্ছে ট্রেন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে চলবে 8 জোড়া আন্তনগর ট্রেন, আর দ্বিতীয় ধাপে 3 জুন থেকে চলবে আরও 11 জোড়া ট্রেন। দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, আজ থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে, বাড়বে না কোনো রুটে ট্রেন ভাড়া। এসকে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে অঘোষিত লকডাউন সহ বিভিন্ন নির্দেশনা দেয় সরকার। এ সময় সারা দেশে বন্ধ করে দেওয়া হয় গণপরিবহন সহ সব রুটের ট্রেন চলাচল। শনিবার সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় আগামীকাল থেকে সীমিত পরিসরে প্রথম ধাপে দেশের বিভিন্ন রুটে 8 জোড়া ট্রেন চলাচল করবে। আগামী 31/5/2020 তারিখ হতে 8 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে এবং 3/6/2020 তারিখ হতে এর সাথে আরও 11 জোড়া ট্রেন যুক্ত হবে। তিনি জানান, ভিড় এড়াতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করা হবে, যাতে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে আমরা ট্রেনগুলো অপারেশন যেতে পারি। এর জন্য আমরা আপনার অর্ধেক টিকিট আমরা বিক্রি করব। টিকিট কেনা বেচা হবে আপনার অনলাইনে, রেলের ভাড়া যা আছে তাই থাকবে। যাত্রার তারিখ সহ 5 দিন আগে টিকিট কেনা যাবে, 1 ঘন্টা আগে স্টেশনে পৌঁছাতে হবে বলে জানান রেলমন্ত্রী। যাত্রীর যাত্রার তারিখ হতে 5 দিন পূর্ব হতে টিকিট ক্রয় করা যাবে। যাত্রীদের প্রয়োজনীয় খাদ্য পানীয় সঙ্গে নিতে হবে। তাপমাত্রা পরিমাপের সুবিধার্থে যাত্রীদের ট্রেন ছাড়া কমপক্ষে 60 মিনিট পূর্বে স্টেশনে পৌঁছাইতে হবে। টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি এখন স্বল্প দূরত্বের টিকিট বিক্রি বন্ধ থাকবে বলেও জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কমলাপুর স্টেশন ছাড়া আমরা বিমানবন্দরে এই ট্রেন থামবে না কোনো ট্রেনে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সবশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।